আচ্ছা, সে আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে আমার সাড়ে পাঁচ মিনিট সময় ওয়াজের বাইরে দিতে হবে। কয় মিনিট সময়? সাড়ে পাঁচ মিনিট সময় ওয়াজের বাইরে। আর ওয়াজ যখন ঢুকে যাবো তখন মনে করেন যে কুল কিনার ভাইতাম যা থাকে কপালে কত হইব বিকালে, সকালে না বিহু বিকালে হইব, যাওয়ার পরে তুইব। আব্বা কইছে না একটা কথা যে তাহিরি কয়ে যাইব শান, তুমি কইবা গান, মুনাফিকি করবা। এই মুনাফিক আছে না নাই বলেন? ওয়াজ তো সব শুনো লাগে না, একটু শুনলে তো চলে, ঠিক নিও। এই সাড়ে পাঁচ মিনিট সময়, এই সাড়ে পাঁচ মিনিট সময় আমার দিবেন এই মাহফিলটা। মাওলানা কারি নুরুদ্দিন সাহেব, আমার নাতি যে কয়ে গেল, আরে নাতি তো কয়ে যে গেল, এই মাহফিলটার প্রতি আপনারা একটু ভালোবাসা আছে বলেই মাহফিলটা সম্ভব হয়েছে। আপনারা সহযোগিতা করছেন, আমিও খুশি হয়েছি। এখন আজকের মাহফিলে সাড়ে পাঁচ মিনিটের ভিতরে একটা হিসাব মিলাই, একটা লুৎকর হুজুর আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, এই মাহফিলটা আপনি ওয়াজ শুরু করার আগেই পিসা বুজুরের সামনে রেখেই আমি এক হাজার টাকা নগদ দিব, এমন একটা লোক হাত তোলেন, ডাইরেক্ট তোলেন। একটা পাইছি, আরেক একটু দাঁড়াও, নগদ দিবেন, নগদ। একজন পাইছি, দুইজন পাইছি, আরেকজনকে পকেটে টাকা পড়ে রয়েছে, মা পড়ে রয়েছে কবরে, দিয়া দিবেন আজকে মাহফিলের ভিতরে। আরেকজনটা এক হাজার টাকা, এই তুমি নিয়ে আসো, আসো আমার কাছে, আসো আমার কাছে, আসো বাবা। ও দিনের বেলা এত লোক নিয়ে দোয়া পাওয়া ডর, ভাগ্যের ব্যাপার। আর কই, এক দুই তিনজন পাইছি, আরেকজন দেন। আসেন এদিকে, আসেন, আপনি আসেন এদিকে, আসেন, হাইটটা আসবেন, যত কদম দিবেন তত সোয়াব পাইবেন। তিনজন পাইছি, রাখো। আর কে, আর কে, আরেকজন পাইছি না, কই, নাম কি? এটা সেন্টু মিয়া, এক হাজার বলেন মারহাবা। আরেকজন রফিক, মোহাম্মদ আব্দুর রফিক সাহেব, উনি দিলেন এক হাজার, জোরে কইন মারহাবা। কি ও খারাপ লাগতেছে? যে জান করতেছে এইটাও সোয়াব, আমরা যে মারহাবা কইতাছি এইটাও সোয়াব, আল্লাহ কবুল করুক, আমিন। দেন এটা কেডা, এটা মোহাম্মদ ইউসুফ আলী, এক হাজার টাকা। জনাব মোহাম্মদ বকুল মিয়া, এক হাজার টাকা, আল্লাহ কবুল করতা, আমিন কর না লেগে বাজানো। আর সাকিও হাবিবুল্লাহ, ওইটাই ওয়াজ। আর সাকিও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু। তো কার বন্ধু? আল্লাহর বন্ধু। দেন অনেকে তো আবার এক হাজার টাকা নিয়ে আসছে না দিনের বেলা, গাড়ি এলাকার মানুষরা সবাই, হয়তো অনেকের কাছে নাই, না থাকলে যা আছে তা লই আমরা রেডি তা হইনা, বুঝাছি। রাহ দিবনে সালামে সরছে, উনি সালে দেখি কত, মোহাম্মদ সাইদুল আমিন, কি বাজান কথা কইনো আব্বা, মোহাম্মদ সাইদুল আমিন 500, জোরে কর মারহাবা। এটা কাটা, এই আল্লাহর রাস্তা, তোমরা একটু এই মুরব্বীরা আমার সামনে বসায় আর বিদ দিও না, এরা সামনে দাঁড়ায় না, নাহলে রাস্তা জানা যায়। এটা কাটা মোহাম্মদ জাহির রেজবি, আরে ভাগলা 500, মারহাবা কর মোহাম্মদ লাফু মিয়া, কি তার অতলা কাটতি করতে লইছে, ওরে সুবহানাল্লাহ, বনছি গুন সুমরে মন আগে নিয়ত করে লইছে, এটাতে মাহফিলে দালাম বাজান, এটা দুয়াটা করে নাই, এটা কাটাও লাফু মিয়া, এক হাজার বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন পক্কা। আর ওদের আমিন, আরেকজন এটা কাটা, জনাব মোহাম্মদ নোয়াপাড়া সোহেল মিয়া, নগদ এক হাজার টাকা কন মারহাবা। মা বন্ধুকে বলবো কই গো, এ এলাকার রায়ানিয়া দরবারে অনেক মুরিদ আছে, প্রচুর অনেক মুরিদ, অনেক আমি কয়া দিয়া যাই, আপনারা এই মাহফিলে কিছু দিয়া শরীকতে হইন, আমার কিছু জীবন আছে আপনারা দিয়া শরীকতে হইন, আমরা ফিলে বিশ্বাস আপনা, আমরা মহব্বতের বিশ্বাস, কথা কন ঠিক না বিটি জি, তার লই জি, এটা এটা কেডা, হ্যাঁ রাকিব হাসান 500, কত 200, কই দি সত্যি হাড়া, আরে তৈলে ছিলি মুখ মুলকুসমিয়া, মুলকুসমিয়া 500, জোরে কর মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ আপনি কবুল করুন, আমিন কন। আরেকজন দেন 1000 বা 500, 500 কে দিবেন হাত তুলেন। আসেন বাবা,
আপনি তো ক্যামেরা লাগে দেহ হইনি অহন দেহ হইনি বেটা তো জ্বালাই লইছে একটু আগে মনে করছে দেহ না আমি তাহিনি দে না এটা কইলে কাম হইব মারা পাগল নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত আল্লাহ এটা কাটা নূর মোহাম্মদ কত এখলাস মে পাঁচশো আর এটা কাটা সুরে কালেকশন করলে আমি বহুত টে তুলতে পারি রাহ কথা কয় না আমি দেখতে চিকিৎসা করুন যা ওই তো নিও এখন আসেন এখলাস মিয়া আরো অনেক হাজার ভাষ্য করে দিছে এমন পাঁচশো ফকটে আছে কেউ আসেন নি দিবেন পাঁচশো আরেকটা হয়েছে এক হাজার বাংলাম বাবা আমি তো মসজিদ দিয়া দিছি আচ্ছা ঠিক আছে মোহাম্মদ আহাদ মিয়া মোহাম্মদ আহাদ মিয়া ভাষ্য মারহাবা কই দিন না রাগ করেন না মোহাম্মদ আব্দুল মিয়া মোহাম্মদ আব্দুল মিয়া পাঁচশো এ বাবা দান যা করবেন বাড়ির যা আশা আনন্দে ঘুমাইতেও পারবেন কেন জানেন এটা একদিন আপনি ভুলে যাবেন কোন মাহফিলে দান করছেন কিন্তু আমার আল্লাহ এটারে উহুদ পরিমাণ নেক হিসাবে হাশরের মাঠে দান করাবে দান করবেন দুনিয়ার ভিতরে কথা বলবে মিজানের পাল্লার ভিতরে এটাই হলো সিস্টেম দান করলে ধন কমে না বরং বাড়ে কারণ টাকা যিনি দিয়েছেন তিনি কে আল্লাহর মহব্বতে দিয়ে দিবেন পাঁচশো আর কে আছেন হাত তোলেন পাঁচশো মা বোনদের কাছে আপনারা কমিটির কয়েকজন লোক যান আর আমার আম্মার এরকম কইগো ও খাটার মা ফরকির মা এই মাহফিল আজকে পাঁচশো পারেন এক হাজার পারেন একশো পারেন দশ টাকা পাঁচ টাকা একটা হাত যেন কেউ খালি আজকে না যা প্রত্যেকটা মানুষ আজকে মাহফিলে টাকা দিয়ে যাবেন এখানে আল্লাহর ওলি বসা আছেন ইনশাআল্লাহ দিয়ে যাবেন আলমগীর বাড়ি নেত্রকোণ বলতাছি এর একটা নারায়ণপুরের ফেরদৌস মিয়া ভাষ্য এটা কাটা আলমগীর নেত্রকোণা ভাষ্য আলমগীর নেত্রকোণা কি ওই ময়মনসিংহ নেত্রকোণা কোরি কি তারে কইতা সিলেট বিশ্বনাথে বলে লুকাইছে মাশাআল্লাহ আপনার এলাকা ভাগ্য ভালো মাশাআল্লাহ এটা কাটা টাকা দাও সময় নাই তো মোহাম্মদ বাহার মিয়া নগদ পাঁচশো টাকা বলেন মারহাবা আর এমাদের তিয়ার আইসি নেই লোক যে দেওয়ার কথা ছিল এটা আইসি নেই আইসি আইসি আর পাঁচশো কে দিবেন আর পাঁচশো দেখি কত হয়েছে দিক কালে না দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ এগারো সাড়ে পাঁচ দরকার কি এটা দোকান এটা কম কামই না পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার এখন সাড়ে দশ হাজার ইয়ান আছে আবার এক হাজার এগারো হাজার সাড়ে এগারো হাজার না গুড়াটি পাঁচশো করতে যাবে সত্যি নে নে যতই হোক প্রায় এগারো হাজার হয়েছে কত এ দিলে অতক্ষণ ফোন ভালো রাখছে কি লেগে তাকে দিয়ে না লাইব এটা তো এক মিনিট চলে দালাইলে দেব না থাকলে বাইক ফোন দা বুঝল লাগব ইয়া এটা কেটা তাহির মিয়া বাবারি তাহির নামে নাম রে মাশাআল্লাহ তাহির মিয়া লাগছে আগুন আজকে নারে তাকবীর নারে রিসালাত দাও আল্লাহ তাহের মিয়ার দান ফাঁস আল্লাহ কবুল করেন আমিন কন আমার ফুলা মনির মিয়া কইছে বাজান যেমনি হোক বিশটা হাজার টাকা হইলে তুললে দিয়ে যাইবে তো আমি তো আর বিশ হাজার ভাবতাম না তো আপনারা সবাই যদি মন মানসিকতা যদি সুন্দর করেন তাহলে কিছু দান করলে হয়ে যাবে ইনশাল্লাহ ব্যাপার না এগারো হাজার না বারো হাজার কাছাকাছি হয়ে গেছে তো এইগুলো ব্যাপার না আর আট হাজার টাকা তো এখন যদি গোড়া গাড়া তুলি সব মিলে আট হাজার হয়ে যাবে পুরুষ মহিলা মিলে ঠিক নিও তাহলে একটু বড় টেহা তুলি বিসমিল্লাহ কইরা কইন হুজুর না কত হিসেবে কালে এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ এগারো বারো কত ছয় হাজার সাত আট নয় দশ এগারো এগারো এখানে কত দিব ভাষ্য এগারো সাড়ে এগারো আচ্ছা আর একজন দেন ভাষ্য বারো হাজার মিলালেই মিলাদ মিলাদ মহব্বতে অত কই আসলে আপনি আপনি দিবান না থাকবেন তাহলে আপনি আমার গলা মাংতেছে না টেহা তোলা বহু তিন ঘন্টা ওয়াজের কষ্ট বেশি মানসিক প্যারাশানি
গভীর মনোযোগ অন্তরের কান্না গান বাজানো যতক্ষণ অন্তরের কান লাগাইবেন না ততক্ষণ রে বাজান মস্ত পারশা কি বরকত কেডা খুরকি নতুন চেয়ারম্যান পদপ্রার্থী সম্ভাব্য পদপ্রার্থী তিনি দিলেন নগদ জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব দিয়েছেন 4,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামা আল্লাহ বিধানকে কবুল করে হায়াতে বরকত দেন মিল তো আপস দিন আতে আল্লাহ কবুল করেন বলেন আমিন এই ফুল ইস হইছে নি ওই বহ চিন্তা করিস না বই এটা আসুক না আরে ওয়াজ করতেছি কথা বলতেছি না যাস না যাস